আজকে আমি আপনাদের সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করব। একদিন ঘাটে শুয়েছিলাম, হঠাৎ টেলিটক থেকে একটা মেসেজ আসলো। অন করে দেখি লেখা, স্বপ্নের ব্যালেন্স প্রায় শেষ। আমি লাফ দিয়ে উঠলাম ঘাট থেকে। বলে কি, স্বপ্নের ব্যালেন্স নাকি শেষ? এজন্যই তো বলি, অনেকদিন হয়ে গেল, স্বপ্ন কেন দেখি না? সাথে সাথে রেডি হয়ে বিকাশের দোকানে ছুটলাম স্বপ্নের ব্যালেন্স রিচার্জের জন্য। দোকানদার হেসে বলল, স্বপ্নের ব্যালেন্স শেষ না, আপনার ব্যালেন্স শেষ। শুনে আমি ইয়ানাপসি বলে ছুটলাম দোকান থেকে। বলে কি, আমার ব্যালেন্স নাকি শেষ? আমার ব্যালেন্স যেখানে শেষ, স্বপ্নের ব্যালেন্স তো শেষ হবেই। তখন এক বড় ভাইয়ের সাথে দেখা, সে বলল, তোমার ব্যালেন্স শেষ না, তোমার ফোনের ব্যালেন্স শেষ। তখন বুঝলাম ব্যাপারটা। তাই তো বলি, আমার ব্যালেন্স শেষ হলে সেটা ডাক্তার বলবে, সিম কোম্পানি কিভাবে বলে? এরপর থেকে আমি আর সিম কোম্পানির মেসেজ দেখি না। একটা দাদা জিজ্ঞেস করি, একটা নির্জন রাস্তা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না বললেই চলে, আপনি সেই রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, গাড়িতে একটা মাত্র সিট আছে, তার মানে আপনি সর্বোচ্চ একজনকে সেই গাড়িতে লিফট দিতে পারবেন। তো কিছু দূর যাওয়ার পর দেখলেন আপনার বেস্ট ফ্রেন্ড এবং আপনার প্রেমিকা লিফট চাইছে, আপনি একসাথে দুইজনকে লিফট দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কাকে লিফট দিবেন? যদি আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে লিফট দেন তাহলে আপনার প্রেমিকা মন খারাপ করবে, যদি আপনি আপনার প্রেমিকাকে লিফট দেন তাহলে এতদিনের আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কাকে লিফটটা দিবেন? এই প্রশ্নটা আমি কয়েকজনকে করেছিলাম। সবচেয়ে ব্রিলিয়ান্ট অ্যান্সার যেটা এসেছে সেটা হচ্ছে, যেহেতু সে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার বাড়ি চিনে, সুতরাং আমি তাকে আমার গাড়িটা দিয়ে দিব, বলবো তুমি গাড়িটা আমার বাসায় দিয়ে এসো, আর আমি আমার প্রেমিকার সাথে হেঁটে হেঁটে চলে যাব। খুব সুন্দর অ্যান্সার না? এখন কথা হলো, ভাই এত সহজ সরল হইলে কি জীবনে চলতে পারবেন? লিফট দিবেন, ঠিক আছে, ভালো কথা, আগে জিজ্ঞেস করেন এই নির্জন রাস্তায় আপনার প্রেমিকা আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে কি করতেছিল।